হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের LDSC এবং KPS এর কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য পার্ট 7 একটি ভিডিও আনতে চলেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে শুধুমাত্র যারা সেক্রেটারিয়েটে পেয়েছে তাদের কথা ডিসকাস না করে যারা অন্যান্য ডিপার্টমেন্টে পেয়েছে তাদের কিছু আপডেট দিন। তাদের জন্য বেসিক্যালি একটা LDSC-র আপডেট আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিওনাল তিনটের মধ্যে পোস্টিংয়ের কি ডিফারেন্স, কোনটায় কি বেনিফিট এবং কোনটায় কি অসুবিধা সুবিধা, এটা নিয়ে একটু ডিসকাস করার আছে। এছাড়া ভিআর কপিটা অনেকে বলেছেন, দেখতে চাইছেন KPS এর ক্ষেত্রে ভিআর কপি কেমন হয়, কি হবে না হয়, এবং কিছু মেডিকেল টেস্টের জন্য যে LDC এর ক্ষেত্রে আমি যে আগের দিনে কথাগুলো বলেছিলাম তো সেটা করে কিছু লাভ হয়েছে কিনা, এ ব্যাপারে কতগুলো জিনিস ডিসকাস করবো। তো চলুন স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে, যারা বেশিরভাগ ডিপার্টমেন্টে ভিআর ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি, তবু যেগুলো রিসেন্ট আপডেট উঠেছে সেটি হচ্ছে কনজিউমার অ্যাফেয়ারের ক্ষেত্রে 16টা করে ফর্ম ছাড়া হচ্ছে, এটা এখন অব্দি আপডেট পাওয়া গেছে। মেডিকেল ফর্ম এবং ভিআর ফর্মগুলো একসঙ্গে দেওয়া হচ্ছে 16টা 16টা করে। ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেডিকেল ভিআর ফর্ম জমা হয়ে গেছে এবং মেডিকেল টেস্টের দিনও ডিক্লেয়ার করা হয়েছে। এছাড়া আপনার আরেকটা আপডেট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি থেকে আপডেট পাওয়া যাবে, যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, সেটা আপডেটটা পেলে আমি সেখানে জানিয়ে দেবো। এবার হচ্ছে আপনাদের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিওনাল তিনটে পোস্টের আমাদের, আমরা সবাই জানি সেক্রেটারিয়েটে যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি হায়ার মানে র্যাঙ্কের যারা পান তারাই পান। BSC থেকে তিনটেকে নির্বাচন করা হয়, কোথায় কী র্যাঙ্ক দেওয়া হবে সেটা BSC-তে ডিসাইড করে। তো পোস্টটা দেখতে গেলে তিনটের ব্যাপার অফিসিয়ালি একই, তিনটের ক্ষেত্রে LDC বা LDA নেওয়া হয়ে থাকে। কিন্তু যদি চাকরি করার পরের বা চাকরি লাইফের বেনিফিট যদি বেশি আপনার ডিসকাস করতে চান তাহলে সেটা কিন্তু সেক্রেটারিয়েট পোস্টের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। কেননা সেক্রেটারিয়েট পোস্টের ক্ষেত্রে আপনাদের যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট পোস্ট এবং সেই জন্য এখানে ভ্যাকেন্সির, এখানে প্রমোশনের যে ভ্যাকেন্সি সেই স্টেজগুলো এখানে খুব ক্লিয়ার এবং এখানে খুব তাড়াতাড়ি প্রমোশন পাওয়ারও সুযোগ আছে অন্যান্য দুটো ডিপার্টমেন্টের থেকে। এবং যেহেতু প্রমোশনগুলো তাড়াতাড়ি পান সেক্ষেত্রে 15-20 বছর চাকরি করার পর তাদের মধ্যে স্যালারি ডিফারেন্সটাও একটু বেড়ে যায় অন্যান্য ডাইরেক্টর বা রিজিওনালের থেকে, এবং পেনশনের ক্ষেত্রেও কিন্তু এই ফারাকটা লক্ষ্য করা যায়। এই এবং এটা হচ্ছে মোটামুটি আপনারা যদি ডাইরেক্টর বা রিজিওনাল পোস্টের ক্ষেত্রে যান তাহলে ম্যাক্সিমাম আপনি জানলে UTC হয়ে অথবা আরেকটা প্রমোশন পেতে পারেন, তার বেশি প্রমোশন পাওয়ার সম্ভাবনা কমই থাকে। কিন্তু সেক্রেটারিয়েটের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার অনেক হায়ার পোস্ট পাওয়ার কিন্তু সুযোগ থাকে, আপনারা অফিসার র্যাঙ্ক থেকেও রিটায়ার করতে পারেন এবং সেক্ষেত্রে পেনশনও আপনারা অনেক বেশি পাবেন অন্যান্য দুটো ডিপার্টমেন্টের থেকে। তো সেদিকে দেখতে গেলে আপনার ইনিশিয়ালি হয়তো পার্থক্যের অতটা বোঝা যায় না, কিন্তু আপনার যখন 15-20 বছর বা তার বেশি চাকরি করা হয়ে যাবে তখন আপনারা অন্য দুটো ডিপার্টমেন্টের থেকে সেক্রেটারিয়েটে থাকার বেনিফিটটা পাবেন। সেই জন্য যারা সেক্রেটারিয়েটে পেয়েছেন তাদের অবশ্যই কংগ্রাচুলেশন। অন্যান্য কোনো জবে যাওয়ার আগে মানে আমার ভিডিওটা বানানোর লক্ষ্য এটাই, অনেকে হয়তো এর সঙ্গে অন্যান্য একই কোয়ালিফিকেশনের জবেও হয়তো সুযোগ পাবেন, তো সেটা ছেড়ে দেওয়ার, যারা সেক্রেটারিয়েট পেয়েছেন স্পেশালি এটা কুইট করার আগে বা সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়ার আগে অন্তত একবার একটু ভালো করে ডিসিশন নিয়ে নেবেন। কারণ অনেকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেতে চান এইভাবে যে সেখানে স্যালারি বেশি। দেখুন, একটা জিনিস যেটা আমি সবাইকে বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু 7th Pay Commission অলরেডি বসে গেছে, অর্থাৎ এখন দু বছর বা 3 বছর আগে তাদের কিন্তু পে কমিশন চেঞ্জ হবে না, কিন্তু সেখানে কিন্তু রাজ্য সরকারের 6th Pay Commission এখনো বসেনি, বসবে। যদি 6th Pay Commission বসে যায় সেক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রালের সঙ্গে রাজ্য সরকারের শুধুমাত্র DA-র গ্যাপটুকু ছাড়া আর কিন্তু স্যালারিতে খুব একটা হেরফের কিন্তু হবে না। DA-র গ্যাপটা ছেড়ে, DA-র যে গ্যাপটা আছে সেটা বাদ দিয়েও কিন্তু স্যালারি প্রায় 19-20 একই রকম হবে। সুতরাং সেক্ষেত্রে যারা ভাবছেন যে রাজ্য সরকার একবারই খারাপ বা সেন্ট্রালে হিউজ কিছু বেনিফিট পাবেন সেটা ভাবার আগে কিন্তু জবে যাওয়ার আগে এবার কিন্তু অবশ্যই ভেবে নেবেন, অন্তত যারা সেক্রেটারিয়েট পেয়েছেন। তো এটাই আর কি মানে তিনটের মধ্যে ডিফারেন্স, এটাই একটা বেনিফিট রিজিওনাল এবং ডাইরেক্টর যারা পান তারা হয়তো ঘরের সামনে অনেকে হয়তো অনেক ডিপার্টমেন্টে পেতে পারেন, স্পেশালি রিজিওনালের ক্ষেত্রে স্কোপটা থাকে যেটা কিন্তু সেক্রেটারিয়েটে থাকে না। সেক্রেটারিয়েটে চান্স পেলে আপনাকে কলকাতাতে যেতেই হবে। তো এই কতগুলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে। এবং যেটা আরেকটা হচ্ছে, KPS-টা কিন্তু ডাইরেক্টরের আন্ডারে পড়ে। অ্যাজ গেট এ নিউজ, অনেকে আমাকে যারা সাবস্ক্রাইবার আছেন তারা পাঠিয়েছিলেন যে একটা নিউজের কাট আউট যেখানে ডাইরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী ভেবে দেখছেন, সেক্ষেত্রে যদি সেটা যদি কার্যকরী হয় সেক্ষেত্রে কিন্তু KPS যারা স্পেশালি তারাও কিন্তু বেনিফিটেড হবে, কেননা KPS-টাও কিন্তু ডাইরেক্টরেটের আন্ডারেই কিন্তু আসে। তো সেটা এখন দেখা যাক, উনি বলেছেন যদি সেক্ষেত্রে ফিউচারে কোনো ডাইরেক্টরের কিছু প্রমোশনের বা তার থেকে যদি কোনো স্পেশাল ফেসিলিটি দেওয়া হয় তার ফেসিলিটি কিন্তু ডাইরেক্টরেটে যারা LDA আছেন তারা তো পাবেনই, তার সঙ্গে KPS-রাও কিন্তু পাবেন। এবার দেখা যায় ভিআর ফর্ম, এবার একটু ডিসকাস করবো। দেখুন, এখানে ভিআর ফর্মটা আমি পার্ট পার্ট ওয়াইজ আপনাদেরকে স্লাইডে দেখাবো যাতে আপনাদের পুরোটা ভালো করে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ভেরিফিকেশন রুলের প্রথম পেজ। রাইট কর্নারে আপনাদের ছবি দিতে হবে, 1 নম্বর কলামে আপনার নাম যেটা
এটা যেভাবে আপনাদের দেওয়া ছিল মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে সব জায়গায় বা ফর্ম ফিল আপের সময়। সেকেন্ডে আছে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, সেই পোস্টের নেম এবং সেই সার্ভিসটার নেম এখানে লিখতে হয়। 3 নম্বর আপনার পারমানেন্ট অ্যাড্রেস ফুল লিখতে হয়, সরি প্রেজেন্ট অ্যাড্রেস ফুল লিখতে হয়। 4 নম্বর আপনার হোম অ্যাড্রেস, এবং যদি হোম অ্যাড্রেস যদি আপনি থাকেন এখানে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন তাহলে এতে আপনার অ্যাড্রেস লিখতে হবে। যদি আপনি কখনো পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে যদি কোথাও বাসিন্দা সেক্ষেত্রে আপনার কিন্তু বিতে অ্যাড্রেসটা লিখতে হবে। এরপর আছে, পাঁচে আছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, লাস্ট 5 ইয়ার্স আপনি যদি কোথাও অন্য জায়গায় থেকেছেন তো সেই লাস্ট 5 ইয়ার্সে যেখানে যেখানে থেকেছেন সেখানে সেখানে টাইম পিরিয়ড সমেত আপনার অ্যাড্রেসটা সেখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে আপনার 6, সেখানে ফাদার্স নামের ডিটেলস, তার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রফেশন, যদি তিনি সার্ভিসে আছেন তার ডেজিগনেশন লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ থাকলে তাদের। এখানে আমি ফিল আপ কীভাবে করতে হবে সেটা এখনো বলিনি, আমি জাস্ট কী কী কলাম আছে, কী কী ইনফরমেশন আপনাদের দিতে হবে সেটাই ডিসকাস করছি। এরপর আছে 8-এ আছে আপনার এক্সাক্ট ডেট অফ বার্থ, যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাদের আছে সেখানে যেভাবে মেনশন করা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু পুট করতে হবে। প্রেজেন্ট এজ, আপনার এখন বয়স কত সেটা লিখতে হবে। ম্যাট্রিকুলেশন, যে বয়সে পাস করেছিলেন সেটা লিখতে হবে। আপনার যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম, সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং কোন স্টেটের আন্ডারে পড়ে সেটা লিখতে হবে। যদি আপনি একই ডিস্ট্রিক্টে থাকেন তাহলে সেখানে 2 ও 9 বিতে লিখে দিতে পারেন। 10-এতে আপনি লিখতে হবে আপনি রিলিজিয়নটা কি, 10-বিতে আপনাকে লিখতে হবে আপনি কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা। যদি OBCতে পড়েন বা SC ST-র মধ্যে পড়েন তাহলে সেখানে ইয়েস করে সেখানে কিন্তু তার সঙ্গে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এরপর যেটা আছে আপনার 11 নম্বর, সেখানে হচ্ছে আপনার এডুকেশনাল ডিটেলস, মাধ্যমিক, HS, যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি, কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে সেইগুলো আপনার এখানে দিতে পারেন। যদি কোথাও কখনো অ্যাপয়েন্টেড হয়েছেন, গভর্নমেন্ট অবশ্যই, প্রাইভেট নয়, যদি গভর্নমেন্ট কোথাও কখনো অ্যাপয়েন্টেড হয়েছেন বা ইন সার্ভিস আছেন তার ডিটেলস এখানে 12 নম্বরে ফিল আপ করতে হবে। 13 নম্বরে আপনার বিরুদ্ধে যদি কখনো কোনো কোর্ট কেস হয়েছে কিনা, সেটা যদি না থাকে তো নট অ্যাপ্লিকেবল, যদি ইয়েস থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। এবং দুজন মানুষ যারা আপনার লোকালিটিতে থাকেন এবং আপনাকে খুব ভালো করে চেনেন তাদের সই এবং তাদের নামটা দিতে হবে, সই লাগবে না, তাদের নামটা কিন্তু লিখতে হবে। এরপর এটা হচ্ছে লাস্ট পেজ, যেখানে আপনি ডিক্লারেশন দেবেন, ডেট, প্লেস এবং ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে। এটাকে একজন ক্লাস 1 গেজেটেড অফিসার দ্বারা ভেরিফাই করাতে হবে, সেটা পুরোপুরি যে গভর্নমেন্ট স্কুল সেখানকার হেডমাস্টাররা করতে পারেন, CMO করতে পারেন, কোনো গেজেটেড সেন্ট্রালের অফিসার, ভিজিলেন্স অফিসারও কিন্তু করতে পারেন। তিনি এখানে লিখে দেবেন যে আপনার নামটা সন ডটার এবং তার তিনি আপনার কত বছর ধরে চেনেন, তার প্লেস, ডেট, সিগনেচার সঙ্গে তার ডেজিগনেশন দেওয়ার পর তার নিচে যেটা লেখা আছে সিনিয়র ডিসিশন ইস্যুইং অফিসার, এটা ছেড়ে দিতে হবে, এটা অফিসে যখন আপনি জমা করবেন তারা এটা ফিল আপ করবেন। তো এই ছিল VR ফর্ম, এটুকুই আপনাদের আপডেট দেওয়া ছিল, কতগুলো আপডেট ছিল আজকে। তো পার্ট 7 আপনাদেরকে দেখা, এটাই পার্ট 7 ছিল, একটু মিস্টেক হয়ে গেছে, পার্ট 8 খুব শীঘ্রই আসবে, যেখানে আপনাদের আরও রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে, VR ফর্ম কী করে ফিল আপ হবে এসব নিয়ে আপডেট থাকবে। এবং যাওয়ার আগে যেটা বলে দিচ্ছি যে পজিটিভ আউটকামের কথা যেটা আমি বলেছিলাম প্রথমে, সেটা হচ্ছে আপনাদের অনেকে যারা হেলথ ডিপার্টমেন্টে যাচ্ছেন তো সেখানে প্রেশারে পড়ে প্রথমে দেখা গেছিলো তারা কিছুই করতে চাইছেন না, কিন্তু যাওয়ার ফলে যেটা এটুকু আউটকাম পাওয়া গেছে, একটা মেডিকেল বোর্ড তৈরি করা হবে, যে কোনো মেডিকেল টেস্ট নেওয়ার আগে সেই মেডিকেল বোর্ডটি ডিসেম্বরের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেটা হলে হয়তো ডিসেম্বরের শেষের দিকে আশা করা যেতে পারে KPS, সরি LDC-র যে 88 জনের নাম এসছে তাদের মেডিকেল প্রসেস শুরু হতে পারে। এটুকুই একটা পজিটিভ আউটকাম পাওয়া গেছে পারে, এবং যারা হেলথ ডিপার্টমেন্টে বারবার যাচ্ছেন তাদেরকে অত্যন্ত মানে আমি মানে সাধুবাদ জানাই, যে তারা অন্তত চেষ্টা করছেন, যারা যাননি তারা অবশ্যই তাদের সঙ্গে সাহায্য করুন, সাপোর্ট করুন, একসঙ্গে কাজ করলে অবশ্যই কিছু এফেক্ট পড়বে। অন্তত মেডিকেল বোর্ডটা গড়া হলে যদি ফার্স্ট লিস্টেও